Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah wassalatu wassalamu ala rasulillah. Supriyo darshok srota mondoli, mohan Allah rabbul alaminer shukriya ebong Rasulullah sallallahu alaihi wasallamer upor hajar durud. Sammanito darshok mondoli, ajke amra alochona korbo zakater bidhan tritiyo porbo. Aaj amra jante chesta korbo je kon kon sompoder upore zakat ashe. Manush je somosto sompod byabohar kore এর মধ্যে যেগুলোর উপর যাকাত আসে এরকম সম্পদ চার প্রকার। এই চার প্রকার হলো এক নাম্বার স্বর্ণ, দুই নাম্বার রূপা, তিন নাম্বার নগদ অর্থ, চার নাম্বার ব্যবসায়ী সম্পদ। স্বর্ণ এবং রূপার ব্যাপারে কোরআনে কারীম বলছে, আল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণ এবং রূপাকে কুক্ষিগত করে রাখে, জমিয়ে রাখে এবং আল্লাহর নির্দেশিত সেই নির্ধারিত অংশ যাকাত হিসাবে আদায় করে না, তাদের শাস্তির কথা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। সুতরাং স্বর্ণ এবং রূপার যাকাত আসবে। কি পরিমাণ স্বর্ণ রূপা থাকলে যাকাত আসে এ ব্যাপারে আমরা যাকাতের বিধান দ্বিতীয় পর্ব আলোচনা করেছি। দেখার প্রয়োজন মনে করলে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকলেও আপনারা দেখে নেবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, এবার আসি নগদ অর্থ। নগদ অর্থটা আসলে ওই স্বর্ণ রূপারই একটি বিকল্প। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দিনার এবং দিরহামের প্রচলন ছিল। সেই সময় এই দিনার এবং দিরহামের মুদ্রা প্রচলিত থাকায় সেই দিনার এবং দিরহাম বা স্বর্ণের এবং রূপার উপরেই আলোচনা করা হয়েছে। কিন্তু আজকের এই আধুনিক বিশ্বে যেহেতু স্বর্ণ রূপার সেই মুদ্রা প্রচলিত নেই, এখন বিকল্প হিসেবে এসেছে নগদ অর্থ বা কাগজের নোট। সুতরাং এইগুলোর উপরে যাকাত আসবে, এগুলো আমার জমানো সম্পদ হিসেবেই সাব্যস্ত হবে। তিন নাম্বার ব্যবসায়ী সম্পদ, ব্যবসায়ী সম্পদের উপরে যাকাত আসবে। এ ব্যাপারে কোরআনে কারিমে সূরা বাকারার মধ্যে বলা হচ্ছে, ওয়া আনফিকু মিন তাইয়িবাতি মা কাসাবতুম, যে তোমরা হালালভাবে যে সম্পদ অর্জন করো সেই সম্পদের যাকাত আদায় করো বা আল্লাহর পথে ব্যয় করো। মুফাসসিরিন কেরাম বলেন, এই আয়াতটি মূলত যারা ব্যবসা বাণিজ্য করে হালাল পথে সম্পদ অর্জন করে সেই ব্যবসায়ী সম্পদের যাকাতের কথা বলা হয়েছে এই আয়াতের মধ্যে। তাছাড়া আবু দাউদ শরীফের হাদিসে রয়েছে, আন সামুরাতা ইবনে জুনদুব আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ামুরুনা আন নুখরিজা সাদাকাতা মিনাল্লাযী নুইদ্দু লিল বাই'। এখানে সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আমাদের ব্যবসায়ী সম্পদের যাকাত বের করে সেটা আদায় করে দেওয়ার জন্য নির্দেশ দিতেন। তো সাহাবা ইকরামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ী সম্পদের যাকাত আদায় করতে নির্দেশ দিয়েছেন। এজন্য ব্যবসায়ী সম্পদে যাকাত আদায় করতে হবে। দর্শক মণ্ডলী, ব্যবসায়ী সম্পদ বলতে কি বোঝায়? ব্যবসায়ী সম্পদ হলো সেটাই যা ক্রয় করার সময় বিক্রির নিয়তে ক্রয় করা হয়েছে, ক্রয়কালীন বিক্রয়ের নিয়তেই তা ক্রয় করা হয়েছে। এক কথায় বিক্রয়ের নিয়তে যা ক্রয় করা হয় ওটাই ব্যবসায়ী সম্পদ। এই মানদণ্ডটা যদি আমরা মনে রাখি তাহলে আমাদের অনেক প্রশ্নের জবাব আমরা নিজেরাই খুঁজে পাব। দর্শক মণ্ডলী, আমরা একটু দেখি যে আমরা কি কি বস্তু ক্রয় করি। আমরা ফ্ল্যাট ক্রয় করি, প্লট ক্রয় করি, গাড়ি ক্রয় করি, লঞ্চ স্টিমার ক্রয় করি, মিল ফ্যাক্টরির মেশিনারিজ ক্রয় করি। এই জিনিসগুলি আমরা কেন ক্রয় করি? এটা যিনি ক্রয় করছেন উনি নিজেই বলতে পারবেন কেন ক্রয় করেছেন। প্লট ক্রয় করার সময় যদি তার নিয়ত থাকে যে এই প্লটটি আমি ব্যবহার করব কিংবা রেখে দেব, অর্থাৎ বিক্রির নিয়ত করা হয় নাই, তাহলে সেই প্লটটা মানে ব্যবসায়ী সম্পদ হবে না। এমনিভাবে ফ্ল্যাট, প্লট, আপনি গাড়ি ক্রয় করেছেন, এই গাড়িটা ক্রয়ের সময় যদি বিক্রয়ের নিয়ত না থাকে তাহলে ওই গাড়িটাও ব্যবসায়ী সম্পদ হবে না। এজন্য যেই বাস ট্রাক মানুষ ভাড়ায় চালাবার জন্য ক্রয় করে এবং ভাড়ায় চালায়, সেই সমস্ত বাস ট্রাক বা যানবাহনের মূল্যের উপর যাকাত আসে না। কেন আসে না? যেহেতু ওটা ব্যবসায়ী সম্পদ না। হ্যাঁ, ওটা দিয়ে ভাড়া অর্জন করা হয়, সেই ভাড়ার টাকার উপর যাকাত আসবে, সেটা আলাদা বিষয়, কিন্তু ওইটার মূল্যের উপরে কোনো যাকাত আসবে না। মিল ফ্যাক্টরির যে মেশিনারিজগুলি আছে এই মেশিনারিজগুলি ব্যবহারের জন্যই ক্রয় করা হয়, এগুলো দিয়ে কাঁচামাল প্রক্রিয়াজাত করে পণ্য উৎপাদন করবে, এই জন্য ওই মেশিনারিজগুলি ক্রয় করা হয়েছে, এই জন্য ওই মেশিনারিজগুলির মূল্যের উপর কোনো যাকাত আসবে না। আপনি লঞ্চ ক্রয় করেছেন, স্টিমার ক্রয় করেছেন, একই হুকুম আসবে যে এগুলো যেহেতু আপনি ক্রয় করার সময় বিক্রয়ের নিয়ত করেননি,
তাহলে এই লঞ্চ স্টিমারের মূল্যের উপর যাকাত আসবে না, এটা ব্যবসায়ী সম্পদ না। আর যা কিছুই আপনি বিক্রয়ের নিয়তে ক্রয় করবেন যে আমি এটা বিক্রি করে লাভবান হব, তাহলে ওই ক্রয়ের সময় যে নিয়তটা থাকবে ওই নিয়তের উপরে এটা ব্যবসায়ী সম্পদ হয়ে যাবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের শরীয়ত কতটা সুযোগ করে দিয়েছে, বেইনসাফির মতো কোনো কিছু চাপিয়ে দেয়নি, বরং যুক্তিভিত্তিক ইনসাফের সাথে আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ এই যাকাত আদায়ের একটা সম্পদকে নির্ধারণ করে দিয়েছে। তাই দেখা যাচ্ছে যে আমি যখন যে কোনো দামি সম্পদ হোক না কেন, আমি যেহেতু বিক্রয়ের নিয়তে কিনছি না, এজন্য সেটা আমার ব্যবসায়ী সম্পদ নয় বলে আমার সেটার মধ্যে যাকাত বাধ্যতামূলক করেনি বা যাকাত ধার্য করেনি। যেমন একজন মানুষ রেখে দেওয়ার জন্য কিংবা তার ওয়ারিসিনদের জন্য, বংশধরদের জন্য বা ব্যবহার করার জন্য একাধিক প্লট ফ্ল্যাট ক্রয় করলো, কোটি কোটি টাকার সম্পদ হতে পারে সেটা, তারপরেও ওগুলোর উপর যাকাত আসবে না, কারণ ওগুলো সে ব্যবহারের জন্য ক্রয় করেছে বা রেখে দেওয়ার জন্য ক্রয় করেছে কিংবা বিক্রয়ের জন্য ক্রয় করেনি, এজন্য সেগুলোর উপরে কোনো যাকাত আসবে না। এমনিভাবে আরেকটি বিষয় আমরা মনে রাখি যে ক্রয়ের সময় যে নিয়তটা থাকবে সেটাই ধর্তব্য। কেউ ক্রয় করলো ব্যবহারের নিয়তে, যে কোনো সম্পদ ক্রয় করেছে ব্যবহারের নিয়তে, কিন্তু পরবর্তীতে ছয় মাস পর বা এক বছর পর তার নিয়ত পরিবর্তন হয়ে গেল, যেটা আমি বিক্রয় করে দেব, এখনকার নিয়ত ধর্তব্য হবে না, অর্থাৎ এই নিয়তের দ্বারা এটা ব্যবসায়ী সম্পদ হয়ে যাবে না। হ্যাঁ, সে বিক্রি করতে পারে, বিক্রয় করার পরে যে নগদ অর্থ পাবে সেটার উপর যাকাত আসবে, সেটা আলাদা বিষয়। তবে পরবর্তী যে নিয়ত ক্রয়ের পরে, ক্রয় করার সময় না, ক্রয় করার পরে যে নিয়ত থাকবে সেই নিয়ত ধর্তব্য হবে না, ক্রয়ের সময় যে নিয়ত থাকবে সেটাই ধর্তব্য হবে। এজন্য আমরা এখান থেকে বুঝতে পারলাম যে ব্যবসায়ী সম্পদ বলতে কী বোঝায়। তো অনেকেই এই প্রশ্নগুলি করে থাকেন যে আমার তো ফ্ল্যাট রয়েছে, আমার প্লট রয়েছে বা অমুকের জমি রয়েছে, সে জমির উপর যাকাত দিবে কি না। তো এই প্রশ্নের জবাব একটাই যে ওই জমিটা কেন ক্রয় করেছিল, ক্রয়ের সময় কী নিয়ত ছিল তার, বা ওই প্লট ফ্ল্যাটের ক্রয়ের সময় তার কী নিয়ত ছিল, ওই নিয়তটার উপরেই তার এই মালটার উপর যাকাত আসবে কি আসবে না সেটা ধার্য হবে। তো সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা মোটামুটি বুঝতে পারলাম যে আমাদের চার প্রকারের সম্পদের উপর যাকাত আসে। এক নম্বর স্বর্ণ, দুই নম্বর রূপা, তিন নম্বর নগদ অর্থ, চার নম্বর ব্যবসায়ী সম্পদ। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আমাদের সকলের হায়াতে তৈবায় বরকত দান করুন। পরবর্তী পর্বে অর্থাৎ যাকাতের বিধান তৃতীয় পর্বে আমরা আলোচনা করব যে মানুষ স্বর্ণ এবং রূপা দিয়ে বিভিন্ন গহনা বানায়, অলংকার বানায়, এই অলংকার কিসের জন্য বানায়, ব্যবহারের জন্য নাকি জমিয়ে রাখার জন্য। তো এই অলংকারের যাকাতের হুকুম কি, আমরা চতুর্থ পর্বে এই বিষয় নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জীবনে বরকত দান করুন, এই আবেদন রেখে আজ বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।